সম্প্রতি সময় টলিগঞ্জের তারকা নুসরাত জাহানকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা এই তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই, যার প্রেক্ষাপটে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে তার ভক্তদের কাছে নজরে থাকেন সর্বদাই। বাইদো এই তারকাকে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অ্যাক্টিভ দেখা যাচ্ছে, কেননা সেখানে এই তারকা তার এভরিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করছেন, ফলে মাঝে মাঝে বোল্ড অবতারও ক্যামেরার সামনে ধরা দেয়। তাই তো অবশ্য মাঝে মাঝে দর্শকদের কাছে বিতর্কেরও শিকার হয়। যাই হোক, সে সকল বিতর্ক কিংবা সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না, ফলে এই তারকা তার ইচ্ছামতো ছবি সর্বদাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, যার প্রেক্ষাপটে বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেছেন। কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কমলা কালারের ওয়েস্টার্ন পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দিতে, যার প্রেক্ষাপটে অবশ্য এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছেন এই সুন্দরী, ফলে খোলামেলা চুলে তাকে দেখতে আরও বেশি লাসময়ী লাগে। তাই তো অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মাইলাভ বলে দাবি করেন, পাশাপাশি অনেকে আবার অ্যামাইজিং লিখেছে, মোরওভার অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, তাছাড়া অনেকে আবার তাকে আগুনের ইমোজি দেয়, কিন্তু আবার অনেকে তাকে গর্জিয়াস বলে দাবি করেন। যাই হোক, সব কিছু মিলে আপাতত টলিগঞ্জের এই তারকা তার ভক্তদের মধ্যে এভাবে আলোচনাতে এসেছেন। বাইদোই নুসরাত জাহানের আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, কেননা আগামী দিনে এই তারকা তার নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন বলে এমনটাই শোনা যায়। মূলত টলিগঞ্জের এই তারকা আপাতত অবসর যাপন করছেন, তাই তো অবসর ভেঙে খুবই শীঘ্র এই তারকা চলচ্চিত্র অঙ্গনে ব্যাক করবেন বলে জানা যায়। পাশাপাশি আগামীতে তাকে শিকার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায়। মোরওভার চলচ্চিত্রটিতে তার বিপরীতে ইয়াশ দাশগুপ্তা অভিনয় করেছে বলে আরও জানা যায়। কিন্তু দুঃখের বিষয় যে তাদের এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় অনেকদিন আগে শেষ হলেও এখনও অবশ্য চলচ্চিত্রটি মুক্তি পায়নি, যার প্রেক্ষাপটে তাদের অনুসারীরা তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত আছে অপেক্ষাতে। অন্যদিকে মেন্টাল চলচ্চিত্রে নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। পাশাপাশি চলচ্চিত্রটিতে তিনি ইয়াশ দাশগুপ্তার বিপরীত অভিনয় করেন, ফলে প্রায় দীর্ঘদিন পর তাদের ভক্তরা তাদেরকে আবারও চলচ্চিত্রের পর্দায় দেখতে পায়। সোভিয়ার জেনে তো নিলেন, টলিগঞ্জের নায়িকা নুসরাত জাহানকে আপাতত গ্ল্যামার অবতারে দেখতে পায় তার ভক্তরা, ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।